তোমরা তোমাদের পেছনের ব্ল্যাকবোর্ডে একটু তাকাও, এখানে দেখো আমি চারটি চার দিয়ে কিভাবে ১৭ বানিয়েছি, চারটি চার দিয়ে কিভাবে আমরা ১৭ বানাতে পারি। এখানে তোমরা সব ধরনের চিহ্ন ব্যবহার করতে পারবে, যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের চিহ্ন ব্যবহার করে এটাকে ১৭ বানাতে হবে। কেউ কি পারবে এটাকে ১৭ বানাতে? দেখো তো একটু ভেবে ১৭ বানাতে পারে কিনা, সব চিহ্ন দিতে পারবে। হ্যাঁ, গুণ চিহ্ন দিয়ে চার দাও, গুণ চার, তারপরে হ্যাঁ চারে চারে কত হয়? ১৭। সবাই ওর জন্য একটা হাততালি দাও। Sí.